नमस्कार বন্ধুরা লিকিং ফিঙ্গার চ্যানেলে সবাইকে স্বাগত। শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও অনেক অভিনন্দন সবাইকে জানাচ্ছি। আজকে আমি বানাবো মাটন হান্ডি বা হান্ডি মাটন। চলুন ভিডিওটা শুরু করি। মাটন হান্ডি বা হান্ডি মাটন বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কুচিয়ে রাখা আদার টুকরো। আমি 1.5 ইঞ্চ মতো আদা নিয়েছি। আর এখানে 10 থেকে 12 কোয়া রসুন আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। আমি 1 কেজি মাটনের জন্য এই মশলাটা বানাচ্ছি। এবার আমি মশলাটা বেটে নেব। আমি এখানে 1 কেজি মাটন নিয়ে নিয়েছি। আর আমি যে মশলার পেস্টটা বানালাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এরপর দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। এরপর এর মধ্যে দেব 2 চা চামচ সরিষার তেল। এই সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। আপনারা চাইলে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন যদি হাতে কম সময় থাকে। তবে ওভারনাইট ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব ভালো সিদ্ধ হবে আর মশলাগুলো মাংসের ভিতর ভালোভাবে ঢুকে যাবে। এখন আমি এটা ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেব, কাল আমি রান্নাটা দেখাবো। ওভারনাইট মাংসটা ম্যারিনেট করে রাখার পর আমি ফিরে এলাম। ফ্রিজ থেকে বার করে আমি এটা 1/2 ঘন্টা রেখে দিয়েছি। এবার রান্নাটা আমি শুরু করব। আমি মাটন হান্ডি বানানোর জন্য এখানে মাটির হাঁড়ি নিয়েছি। আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে অ্যালুমিনিয়ামে বা স্টিলের যে হাঁড়ি থাকে সেই হাঁড়িতেও আপনারা এটা বানাতে পারবেন। এই হাঁড়িটা আমি কিনে আনার পর জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন এতে আজকে মাটনটা বানাবো। হাঁড়িটা গরম হয়ে গেছে। আমি এখন এর মধ্যে সর্ষের তেল দেব 4 টেবিল চামচ। তেল দেওয়ার পরে হাঁড়িটার গায়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা লাগিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। এখানে আমি দালচিনি আর জৈত্রীর পাপড়ি অল্প আর এখানে 3টে এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 3টে লবঙ্গ, এগুলো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি 1/2 চা চামচ সাজিরে, তারপর 2টো শুকনো লঙ্কা আমি এখানে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এই গরম মশলাগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বার হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখেছি। পেঁয়াজটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মাটনটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। দইটা ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দেব। এরপর দিয়ে দেব এর মধ্যে 1টা কুচিয়ে রাখা টমেটো, আরও কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এগুলো সব দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 2 রসুন। গোটা রসুন দিলে মাংসের একটা আলাদা টেস্ট হয়। আর আমি এখানে এটা মাটন বলে এতে আমি আলু দিচ্ছি। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমার আলুটা পছন্দ তাই দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল।
হাঁড়ি মাটনটা কষানোর কোনো ব্যাপার নেই, এইটা হাঁড়ির মধ্যে সব কিছু একসাথে হবে, আলাদা করে কষিয়ে কষিয়ে কিন্তু হাঁড়ি মাটন তৈরি করা হয় না। আমি আরও এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা আটার ডো তৈরি করে নিয়েছি। হাঁড়ির মুখের চারদিক থেকে আমি আটা লাগিয়ে দেব। এইভাবে চারিদিক থেকে এরকম আটা মেখে এরকম হাঁড়ির গায়ে লাগিয়ে নেবেন। হাঁড়ির গায়ে আমি আটাটা লাগিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই সরাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর সাইড দিয়ে এরকম ফাঁক বইছে আমি আটা দিয়ে বন্ধ করে দেব। এখন আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে 40 থেকে 50 মিনিট মাংসটা হতে দেব, তারপর আমি ফিরে আসছি। 50 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। হাঁড়িটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এটা খুলছি, আটাগুলো হাঁড়ির মুখ থেকে খুলে দেব, দিয়ে তারপর আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি আপনাদের। আমি এখন ঢাকাটা খুলছি, দেখুন দেখুন মটনটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই হাঁড়ি মটন আপনারা গরম গরম ভাতের সাথে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর রেসিপিটা কেমন হলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।